পিৎজা খেতে ভালোবাসে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম, তবে অনেকে এটাকে ঘরে বানানো ঝামেলা মনে করে। চলুন আজকে দেখাবো কি করে ইস্ট এবং ওভেন ছাড়া খুব সহজেই চুলোতে পিৎজা বানাতে পারেন। খুবই সহজ প্রসেস, আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তিন কাপ পরিমাণ ময়দার মধ্যে বেকিং সোডা 1 চা চামচ, বেকিং পাউডার 1 চা চামচ এবং কুসুম গরম দুধ পরিমাণ মতো দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। যারা চান তারা গরম পানিও ব্যবহার করতে পারেন দুধের পরিবর্তে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দুধটা অল্প অল্প করে দিয়ে ডোটা বানাতে হবে যাতে পাতলা না হয়ে যায়। আমার ডোটা তৈরি হয়ে গেছে, এর উপর সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো 2 ঘন্টা। কোনো গরম জায়গায় রাখার চেষ্টা করবেন, তাহলে ডোটা ফুলে উঠবে। মুরগির বুকের পিস থেকে আমি ছোট ছোট কিছু টুকরো কেটে নিয়েছি। বাড়তি স্বাদের জন্য চিকেনটা অ্যাড করব। যারা চান না তারা শুধু ক্যাপসিকাম দিয়েও করতে পারেন। একটু মশলা মিক্স করে আমি চিকেনটাকে ভেজে নেব কিছুক্ষণ। নিজের ভিডিওগুলো দেখে মাঝে মাঝে নিজেকে রোহিঙ্গা মনে হয়, কারণ ভিডিও লাইটের কারণে মাঝে মাঝে আমার হাতটা যত কালো লাগে, আমি কিন্তু আসলে তত কালো না। যদিও খুব বেশি ফর্সা না, তবে এতও কালো নয়। আমার বাবানটা অধীর আগ্রহে বসে আছে কখন পিৎজা হবে আর শেখাবে। দুই ঘন্টা হয়ে গেছে, দেখি ডোটার কি অবস্থা। একদম কিন্তু ফুলে উঠেছে কিছুটা হলেও। আমি কিন্তু ইস্ট ইউজ করিনি। যে প্যানটাতে পিৎজা করব সেখানে আমি কিছুটা অয়েল ব্রাশ করে নিচ্ছি। পিৎজার ডোটা একটু ভালোভাবে মুছে নেবেন যাতে এটাকে বেলতে না হয়। আমার ডোটা এত বেশি মসৃণ হয়েছে যে আমাকে এটা বেলার প্রয়োজন নেই। হাত থেকে ছড়িয়ে ছড়িয়ে পিৎজা শেপ করে নেব। অনেকে কিন্তু রুটিটাকে একটু হালকা আঁচে ছেঁকে নেয়, আমি ছেঁকে নিব না। এভাবে আমি তৈরি করব, তবে রুটিটাকে আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দেব যাতে ভেতরটা কাঁচা না থাকে এবং ফুলে ওঠে। যেহেতু আমি ইস্ট ইউজ করিনি, দেখি আজকে ইস্ট ছাড়া কতটা ফুলে ওঠে। এটা চারপাশটাতে একটু অয়েল ব্রাশ করে দিতে হবে। দিয়ে দিচ্ছি সস এবং এরপর একে একে সবগুলো ইনগ্রিডিয়েন্টস আপনার নিজের ইচ্ছা মতো ডেকোরেশন করে উপর দিয়ে চিজ দিয়ে দেবেন। পিৎজাটাকে চুলায় বসানোর পরে প্রথমে মাঝারি আঁচ এবং এরপরে একটু লো ফ্লেমে দিয়ে রান্না করে নিতে হবে 15 মিনিট। একটা ভালো মানের পিৎজা কিনতে গেলে কিন্তু আমাদের খুব চড়া দামে কিনতে হয়। একটু কষ্ট করে যদি আমরা বাসায় করে খাই,
তাহলে কিন্তু অনেক কম খরচে এটাকে তৈরি করে নিতে পারি, আর এছাড়া নিজের হাতে তৈরি করার মজাই তো আলাদা। আমার পিৎজাটা তৈরি হয়ে গেছে, দেখুন কত সহজে ইস্ট এবং ওভেন ছাড়াই পারফেক্ট পিৎজা ঘরেই তৈরি করা যায়। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা এটাকে বাসায় ট্রাই করবেন, ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন নতুন রেসিপিস অ্যান্ড বিউটি টিপস নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন।